আমরা একটাই কথা কইতাম যে আমরা আসলে আমার হৃদয় গামে ভুল বুঝতাছি আমি, কিন্তু মানুষটা তো খারাপ না। ইডেনে ভর্তি হয়েছিলাম, তারপর আমি একটা বিয়ে করে ফেলেছিলাম, বিয়েটাও আমার পছন্দই ছিল, আমার ডিভোর্স হয়ে যায়। আমি ইডেনে ভর্তি হয়েছিলাম, তারপর আমি একটা বিয়ে করে ফেলেছিলাম, অ্যান্ড বিয়ে করার জন্য আমার আসলে পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। তখন আমাকে আবার কিশোরগঞ্জ শহরে আর কি, আমি যেখানে বিয়ে করেছিলাম ওটা কিশোরগঞ্জ শহর মানে সদরে পড়ে আর কি, তো ওখানে আমাকে নিয়ে যাওয়া হয়, অ্যান্ড আমার ইডেনের পড়াশোনা বন্ধ হয়ে যায়। দেন আমি মানে বেবিও কনসিভ করে ফেলি ওই বিয়ের পরে পরেই, অ্যান্ড বিয়েটাও আমার পছন্দই ছিল। হয় না যে টিনেজার বয়সে মানুষ একটা হুট করে বিয়ে করে ফেলে, এরকম একটা ব্যাপার ছিল। তো দেন আমি পরে আবার বেবি কনসিভ করি, দেন আমি আবার কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ নামে একটা কলেজ আছে, সেখানে আমি আবার পরে অ্যাডমিশন হই আর কি, বাংলাতে আমি অনার্স কমপ্লিট করি। তারপরে এই বিয়ে সন্তান জন্ম দেয় এটা কোন সময়? বিয়ে করে ফেলি আমি জাস্ট যখনই ইডেনে ভর্তি হই, তার দুই মাসের মধ্যে আমি বিয়ে করে ফেলি, অ্যান্ড বিয়ে করার পরে পরেই আমি আসলে কনসিভ করে ফেলি। মানে ওই সময়টা আসলে বুঝতাম না যে আসলে কি করতে হবে, অ্যান্ড এনিওয়ে দেন আমি হচ্ছে যে কিশোরগঞ্জ চলে নিয়ে যাওয়া হয় আর কি আমাকে, তখন এক প্রকার আমি বন্দী হয়ে যাই আর কি। বিয়েটা তো নিজের পছন্দেই করেছিলেন এবং সেটা নিশ্চয়ই মা বাবার অমতেই? হ্যাঁ, বিয়েটা একদম নিজের পছন্দে, জাস্ট অল্প কিছুদিনের পরিচয়ে বিয়ে করে ফেলা। হয় না যে আমরা এখন বলি যে আসলে হয়তো ওটা ভুল ছিল বা এটা ছিল, বাট আমার কাছে মনে হয় যে আমি জীবনে যা করেছি প্রত্যেকটাই আমার এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা সময়কে আমি এনজয় করেছি। ওই সময়টা হয়তো আমার লাইফে না আসলে আমি আজকে উদ্যোক্তা হইতে পারতাম না, হয়তো আমি এই যে অ্যাজ এ রেজাল্ট আমি কোনো ভার্সিটিতে ভর্তি হয়তো বা হইতাম চেষ্টা করে, অথবা আমি সরকারি চাকরির জন্য ছুটতাম, এরকম কিছু হয়তো আমার লাইফে, অথবা আমি কোনো জব করতাম। বাট এই যে আমার একটা স্ট্রাগলিং লাইফ, এটা যদি আমার জীবনে না আসতো আমি কখনোই উদ্যোক্তা হতে পারতাম না। তারপর গুরুদয়ালে কিসে ভর্তি হলেন? গুরুদয়ালে আমি বাংলাতে অনার্স কমপ্লিট করি, দেন আমি ওখান থেকে চলে আসি। আমার আমি মানে গুরুদয়ালে কিছুদিন পড়ার পরে আমি ঢাকায় ব্যাক করি, আমার ডিভোর্স হয়ে যায়। দেন আমি কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করি, আমি ঢাকায় থাকতাম, এখান থেকে আমি জাস্ট পরীক্ষার সময় ওখানে যেয়ে যেয়ে পরীক্ষা দিতাম। এরকম হয়তো যে আপনার মানে সব পরীক্ষাগুলো আমি এভাবেই দিতাম, পরীক্ষার দিন সকালের ট্রেনে আমি ট্রেনে করে কিশোরগঞ্জ যেতাম, দেন পরীক্ষা দিয়ে আবার সন্ধ্যার দিকে ট্রেন থাকতো না, তখন বাসে করে আমি ঢাকায় ব্যাক করতাম। তো নিয়ে আমাদের সমাজ ব্যবস্থায় এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং, নিজের ইচ্ছে বিয়ে করা, সন্তান ধারণ করা, ডিভোর্স হওয়া, মা বাবার কাছে কিন্তু অনেকটা অপাঙ্ক্তেও হয়ে যায় এবং সমাজ আত্মীয় স্বজনরা নানা কথা বলতে থাকে। এই সময়টা আপনার কিভাবে আপনি অতিক্রম করেছেন? আচ্ছা, আমি বরাবরই মানে ছোটবেলা থেকে থাকে না মানুষের টাইপ, আমার টাইপটা হচ্ছে এরকম, আমি খুব স্পষ্টভাষী এবং খুব সাহসী। অ্যান্ড আমাদের দেশে যখন কারো ডিভোর্স হয় না, তখন সবসময় আঙ্গুলটা মেয়ের দিকে উঠে যে ও জামাইয়ের সাথে মানায় থাকতে পারে না, শ্বশুরবাড়ির সাথে মানায় থাকতে পারে না, এই জন্য ডিভোর্স হয়েছে, এটা সেটা, সবসময় আঙ্গুলটা আসলে মেয়ের দিকে উঠে। আমি সবসময় বলি যে বিয়ে যেমন আমাদের লাইফের একটা পার্ট, তেমনি ডিভোর্সও একটা লাইফের একটা পার্ট। আর আমাদের দেশে কিন্তু এখন আপনার আমরা যেটা শুনি যে মিনিটে মিনিটে নাকি একটা ডিভোর্স হচ্ছে, তো মানুষ আপনি যেখানে আপনি শান্তিতে থাকতে পারবেন না, আমরা বেঁচে থাকি কেন, সুখ শান্তির জন্য আমরা দুনিয়াতে বেঁচে থাকি, যেখানে আপনার শান্তি নাই, যেখানে আপনার সুখ নাই, সেখানে আপনার মানে থাকার দরকার নাই। যেহেতু আমি সাহিত্যের স্টুডেন্ট, আমার মধ্যে আবার কিছু সাহিত্যের ব্যাপারও আছে, আমার কাছে মনে হয় যে আমরা হচ্ছে যে ডানা ছাড়া পাখির মতো আর কি, যেখানে আপনার আমরা মানুষ সুখ খুঁজে বেড়াই, তাই না? তো যেখানে আপনার শান্তি পাচ্ছে না, সেখানে আপনি কেন থাকবেন? অ্যান্ড আমার ক্ষেত্রে অনেক 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 বিষয় ছিল যে তখন আমার বাবা বেঁচে ছিল, আমার আত্মীয় স্বজনরাই আমার সবচেয়ে বড় শত্রু ছিল, আমার বাবাকে ফোন দিয়ে দিয়ে মিনিটে মিনিটে বিচার দেওয়া হতো, অনেক কিছু অনেক অনেক কথা। কিন্তু আমার একটা বিষয়, আমার ছোটবেলা থেকে আমি নিজে যেটা মানে ডিসিশন নিতাম যে আমি এটা করবো, আমি এটাই করবো, এখানে আমাকে কেউ আটকাইতে পারবে না। তারপর সন্তানটা কার কাছে গেল? আমার বাচ্চার জন্মের পর থেকে তার সকল দায়িত্ব আমি নেই, এবং আমার বাচ্চার জন্যই বেসিক্যালি আমার ব্যবসায়ী হয়ে ওঠা। কারণ আমার যদি বাচ্চা না থাকতো বা বাচ্চা যদি না হইতো, আমার ফ্যামিলি যেভাবে আমার টেক কেয়ার করছিল, আমার ফ্যামিলি আমার টেক কেয়ার করতো, আমার বাবাই আমাকে পড়াশোনা করাইতো পরে। কিন্তু যেহেতু আমি তখন অলরেডি আমি মাদার অ্যান্ড সিঙ্গেল মাদার, আমার বাচ্চার টেক কেয়ার আমাকে করতে হবে, তখন থেকে আমার উদ্যোক্তা জীবন শুরু হওয়া আর কি, ব্যবসায়ী হয়ে ওঠা, এবং তখন আমি মানে একদম ছোট করে ব্যবসা শুরু করি। এই তো, তো আমি মনে করি আমার যে মেয়ে, আমার যে কোম্পানি সানবিজ বাই টনি, অ্যান্ড সানবিজ হচ্ছে আমার মেয়ের নাম, সানবি থেকে সানবিজ, তো আমার মেয়ে হচ্ছে আমার জীবনের ব্লেসিং। সে ভালোবাসার মানুষটার সাথে যে বিচ্ছেদটা হলো, সেটার কারণটা কি ছিল? সে তো নিশ্চয়ই এখন আপনাকে দেখে আর অনুভব করে না? সে অবশ্যই আমাকে দেখে। আমি আসলে মানে যেটা হয়ে গেছে অতীত,
সেটা নিয়ে আসলে আমার কথা বলতে চাই না, বাড়াতে চাই না। কারণ কি জানেন, আমাদের যেহেতু সন্তান আছে এবং পারস্পরিক একটা সম্মানের ব্যাপার আছে এবং আমার সন্তানের বাবা আছে, তো এখানে আমি আর যেটা হয়ে গেছে যেটা হয় নাই, আমার আর ওর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় নাই বা ওর ফ্যামিলির সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, তো আমি এখানে অসম্মান হোক এরকম কোনো কথা বলতে চাই না, যেহেতু আমার সন্তানের বাবা। সুন্দর বলেছেন। এখন কি তার সাথে মানে সন্তানের ইয়াতে কি যোগাযোগ আছে? হ্যাঁ, অবশ্যই যোগাযোগ হয়। সেও বিবাহিত, আমিও বিবাহিত, এন্ড আমার বাচ্চার ফুল টেক কেয়ার আমি করলেও আমার বাচ্চা যখন স্কুল বন্ধ হয় তখন সে ওখানে বেড়াতে যায়, আবার আসে, সো এই বাচ্চার জন্য কথা হয় আমাদের। যেহেতু বলেন যে সেও বিবাহিত, তখন তার ওই স্টেপ মাদারের কাছে কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা হয় না, কারণ আমরা আসলে অনেক বেশি ফর্মাল, মানে এই রিলেশনশিপটা আমরা খুব ফর্মালি মেনটেন করি যেন কোনো সমস্যা হয় না না হয়। আর যেহেতু আমি আমার বাচ্চার ফুল টেক কেয়ার করছি, এখানে কোনো সমস্যা হওয়ার কোনো কথাই আসে না। কখনো উপেক্ষার কোনো ইয়ে ঝড়ে, হতাশা ঝড়ে তার কণ্ঠে যে কি করলাম জীবনে এরকম একজন মানুষকে হাতছাড়া করে? না, ওরকম কোনো কথা আমার সাথে তার হয় না কখনো, বিকজ আমাদের যা কথা হয় আমাদের বাচ্চাকে নিয়ে ফর্মাল।